উত্তাল, স্পেশালি আমি তাদেরকে একটাই প্রশ্ন করতে চাই যে তারা কেন উত্তাল। তারা কি কোনো স্পষ্ট কথা বলতে পারবেন যে তারা অ্যাকচুয়ালি কেন উত্তাল? আমরা যদি শরণার্থীদের নাগরিকত্ব দিই তাহলে এমন কি কোথাও বলা হয়েছে যে তাদের নাগরিকত্ব দিতে গেলে আরও পাঁচজন অসহায় নাগরিকদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে? এরকম কি কোথাও কোনো বিলের, মানে একটা ভালো বিল যেখানে শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হয়েছে, তাদেরকে ভোট ব্যাংকের জন্য শুধুমাত্র ব্যবহার না করে তাদেরকে নাগরিক হিসাবে মর্যাদা দেওয়া হচ্ছে, এটাতে কেন কেউ প্রতিবাদ করছেন? অ্যাকচুয়ালি প্রতিবাদ করা আর প্ররোচিত হওয়া দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। আমার মনে হয় যে যারা ভারতবর্ষকে ভালোবাসেন, যারা ভারতীয় কালচারকে ভালোবাসেন, তারা ডেফিনেটলি সিএকে সম্মান জানাবেন এবং ইতিমধ্যেই বহু সংখ্যক শরণার্থীরা সিএকে স্বাগত জানিয়েছেন। তাদের দুঃখ কষ্টগুলো নিবারণের জন্য এত বছর বাদে বিজেপি, আমাদের নরেন্দ্র মোদিজি এবং অমিত শাহ যে ব্যবস্থা করেছেন তাদেরকে স্বাগত জানাচ্ছেন। এবং ভারতবাসী হিসাবে আমি বুঝি, কারণ আমার মামার বাড়ি চট্টগ্রামে ছিল, বার্মা থেকে ওরা জঙ্গল পেরিয়ে এসেছে, আমি বুঝতে পারি দেশ থেকে বিতাড়িত হলে বা দেশে ভয় থাকলে সেটার একটা পরিবারের জন্য কী অবস্থা। যারা আজকে আগুন জ্বালাচ্ছেন, প্রতিবাদ করছেন, তারা একবার গিয়ে সেই শরণার্থীদের কষ্টটা দেখুন এবং একবার গিয়ে তাদের সঙ্গে একটি রাত থাকুন, আমি হাত জোর করে অনুরোধ করছি। আর তারপরেও যদি আপনাদের মনে হয় যে এই বিরোধিতা করা উচিত, তখন আমি আপনাদের প্রশ্ন করব কেন। শুধুমাত্র ক্ষমতায় আসাটা কিন্তু একমাত্র আমাদের উদ্দেশ্য নয়। ক্ষমতায় আসা আর ভোটে জেতা তো যুগ যুগ ধরে বিভিন্ন পলিটিক্যাল পার্টি করেছে, কিন্তু ক্ষমতায় এসে এই মানুষকে যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছে সেগুলো প্রায় ভুলে যান বিভিন্ন রাজনৈতিক দলগুলো। তাই জন্য সমস্ত রাজনৈতিক দলের ওপর তুমি দেখো সাধারণ মানুষের বিশ্বাস উঠে গেছে, কিন্তু বিজেপি একমাত্র এক দল, সর্বভারতীয় এবং পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ গণতান্ত্রিক দল, যে যে কথাগুলো বলে ওনারা লোকসভা নির্বাচনের এজেন্ডা ছিল সেই সেই কথাগুলো পর পর কিন্তু তারা প্রতিশ্রুতিগুলো পালন করে গেছেন। এবং সিএ তার মধ্যে একটা প্রতিশ্রুতি ছিল, সেই প্রতিশ্রুতি শুধুমাত্র ভারতবর্ষ না, আমাদের ভারতবর্ষ যে কালচারে বিশ্বাস করে যে আমরা অতিথিদের বা শরণার্থীদের, তোমার বাড়িতে যদি রাত্রেবেলা কোনো শরণার্থী আসেন এবং তিনি বিপদে পড়ে তোমাকে সাহায্য চান, আমাদের কালচার, ভারতীয় কালচার কিন্তু দু হাতে তাকে সাদর আহ্বান জানান। তো সেখানে দেখা হয় না যে সেই মানুষটা কে যদি আমরা আশ্রয় দিই তার ফলশ্রুতি কী হতে পারে। তো আমার মনে হয় যে আমাদের বিজেপি পার্টির একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে শরণার্থীরা নিজের ধর্মের জন্য, নিজের দেশের জন্য, নিজের মানবিক অধিকারের জন্য ভারতবর্ষে দীর্ঘদিন ধরে পড়ে আছেন অন্য দেশ থেকে, বাংলাদেশ থেকে স্পেশালি, তাদেরকে নাগরিকত্ব দেওয়া, শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য তাদেরকে ব্যবহার না করা। তো আমার মনে হয় এখানেই বিজেপি অন্যান্য রাজনৈতিক দলের থেকে 100 গজ, অনেক হাজার হাজার গজ এগিয়ে আছেন।